মর্নিং, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন বাজে সকাল 7টা আর বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার সকালে সব কাজ করা হয়ে গেছে। আর পুষ্পা চক্রবর্তী বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তো আমি জানি না উনি আমার থেকে বড় না ছোট। তো বড় হলে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। তো আজকে তো সকালে খুব বৃষ্টি হয়ে গেল, মানে যখন ওই 7টা মতো বাজে তখন খুব বৃষ্টি হয়েছিল। এখন আবার রোদ্দুর উঠে গেছে আর প্রচণ্ড গরমও পড়েছে। তো বৃষ্টি হওয়ার পর যদি রোদ্দুর উঠে তাহলে আমার খুব ভালো লাগে, কিন্তু সারাদিন যদি মেঘলা হয়ে থাকে একদম ভালো লাগে না। তো এখন আমি রান্না করবো, আজকে রান্না করবো আলু পটলের ঝোল, মাছের ঝাল আর আলু বরবটির ঝাল। তো আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো ওখানে মিনা ঘোষ বলে দিদি ভাই বলেছে যে আমার সাউন্ডটা একটু অল্প, মানে আস্তে শোনা যায়। তো আমি এরপর থেকে চেষ্টা করব জোরে বলার, মানে আমার মনে হয় যে আমি জোরেই বলছি, কিন্তু পরে আমিও দেখি যে সাউন্ডটা আস্তে আস্তে শোনা যাচ্ছে। তো নিশ্চয়ই আমি চেষ্টা করব আরও জোরে করে বলার। আর আমার মনটা একটু খারাপ আছে, সেটা হলো মানে আমি আমার চ্যানেলটা খুলেছি এই 1 বছর প্রায় কমপ্লিট হতে চললো, জুলাইতে আমি খুলেছিলাম। তো আমার চ্যানেল প্রথম দিকে তো একদমই গ্রো হচ্ছিলো না, তো এখন মোটামুটি হচ্ছে, কিন্তু প্রতিদিনই দেখবো যে 5-6 জন করে সাবস্ক্রাইবার বাড়ছে, আবার দেখবো সেটা কমে যাচ্ছে, প্রতিদিনই এটা হচ্ছে। তো যখন বাড়ে তখন খুবই ভালো লাগে, মনটা খুব আনন্দ লাগে, কিন্তু যখন কমে যায় খুব খারাপ লাগে। কিন্তু আমি বুঝতে পারি না মানে কারা এরকম করছে। তো যাদের আনসাবস্ক্রাইব করে দেওয়ার ইচ্ছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো না, কারণ এরকম আমার প্রতিদিনই এরকম হচ্ছে। তো এটা দেখে খুব খারাপ লাগে। তোমরা আমার ভিডিও দেখো, যদি ভালো লাগে, যদি মনে হয় যে না চ্যানেলটাকে সাপোর্ট করার দরকার, তাহলেই করো। কিন্তু আমি দেখছি আধ ঘন্টা আগে দেখছি বেড়ে গেছে, আবার আধ ঘন্টা পরে গিয়ে দেখছি যে কমে গেছে। তো এটা খুব খারাপ লাগে, কারণ যারা ইউটিউবার আছে আমরা প্রত্যেকেই সবাই মানে কষ্ট করি মানে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য, আর আমি তো 1 বছর ধরে খেটে চলেছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, আর যদি ভাবো যে এখন সাবস্ক্রাইব করছো পরে আনসাবস্ক্রাইব করে দেবো, তাহলে করতে হবে না, কারণ ওটাতে বেশি কষ্ট হয়। এখন আমি রান্না করব, তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখার পর কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হয়েছে, কোথায় ভুল ছিল আমি সেখানে ঠিক করব, কারণ নিজের ভিডিও তো আমি তেমন বুঝতে পারি না। আর হলো তোমাদের যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার দরকার, তাহলে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো, কারণ 1 বছর হতে চলেছে। তো আমি আবার শুনছিলাম যে 1 বছর নাকি কমপ্লিট হয়ে গেলে নাকি আবার জিরো হয়ে যাবে, অনেকটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো চলো আমি মায়ের চুলটা কালার করে দিচ্ছি, কারণ মায়ের চুলটা অনেকটা সাদা হয়ে গেছে। তো এরপরে আমি সবজি কাটবো। তো আলু পটলের ঝোলের জন্য এখানে আমি পটল কেটে নিচ্ছি, আমি একবারে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। আজকে মাছ দিয়ে সর্ষে দিয়েও রান্না করব। তো এখানে আমি আলু বরবটির ঝাল করছি। তো আলুটাকে আগে ভেজে নিয়েছি, এবার বরবটিটাকে ভেজে নেব। আর এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটাও দেবো, আগে আমি সব কিছু ভেজে নিই তারপরে করি। বরবটিটা লবণ টবণ দিয়ে ভেজে নেব। আজকেও প্রচণ্ড গরম। আর মাছ দিয়ে সর্ষে ওটা আমার রান্না হয়ে গেছে, বরবটির পরে আমি আলু পটলের ঝোল করব। তো এবার আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব, তেলের মধ্যে কিছু দিলে খুব ছিটকে আসে, আমার খুব ভয় লাগে আগের দিন আমার আর আঙুলে একটা ছ্যাঁকা লেগে গেছে। তো এবার আলু আলু আর বরবটি দেওয়ার পর এর মধ্যে আমি দেব আদা বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ওর মধ্যে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু তেল দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাখো মাখো করবো ওটা।
তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, কদিন ধরে খুব গরম পড়ছে, তো প্রচণ্ড রোদ্দুর দেয়, কিন্তু রাত্রেবেলা আবার বেশ ভালোই ঠান্ডাও পড়ে। তো আজকে আমরা খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা মাঠে যাব, কারণ আজকে আমাদের আলু খুব মাপা হচ্ছে, মানে আলু আমরা বিক্রি করে দিলাম, তো ওইগুলো মেপে নেবে, সেটা দেখতে হবে। ওই জন্য বিকালে সবাই যাব, ঘরে থাকতে থাকতে ভালো লাগলো, ওই জন্য ভাবছি বিকালে ওখান থেকে একটু ঘুরে আসব। তো আমাদের আলু মাপাটা তোমাদেরকে দেখাবো, আর ওই আলু যে ওয়েট করা হয় ওটাতে আমি ভাবছি আমরা ওয়েট করবো, দেখবো কতটা হয়েছি, রোগা হয়েছি না মোটা হয়েছি। তো এখন আমি চান করে নিই, তো বিকালে তোমাদেরকে আমাদের মাঠে নিয়ে যাব দেখাতে। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 4:30, আমরা সবাই মিলে মাঠে চলে এসেছি, কারণ আজকে আমাদের আলু মাপা হচ্ছে। মাপা হচ্ছে মানে আলু বিক্রি করে দিয়েছি, তো ওই আলুটাকে মেপে বস্তায় ভরবে, তারপর বস্তা হিসাবে নেবে, তো ওটাই আজকে বস্তায় ভরা হচ্ছে। আর আমাদের আলু জমিটা পুরো চাষ দেওয়া হয়ে আছে, তো ছোটো ছোটো আলু বেরিয়েছে, ওইগুলো আমাদের গরুটার জন্য সনুর জন্য নিয়ে যাব, ওকে রান্না করে খাওয়ানো হবে। তো তোমাদেরকে দেখাবো আমাদের মাঠটাও কেমন, তো চলো। অমিতা, এখানে বাদাম বসানো হবে, আর ওই যে আলু মাপা হচ্ছে ওটাতে ওয়েট করে বস্তা ভরে, তারপরে সে বস্তা গুনে মানে বস্তা হিসেবে দাম দেয়। তো আজকে আমি ওয়েট করব যে আমি কতটুকুনো হয়েছি, রোগা হয়েছি না মোটা হয়েছি। এখানে সবাই আলু মাপছে, মানে বস্তাটা ভরবে তারপরে ওয়েট করে। তো আমি আর মা ছোটো ছোটো আলুগুলো এক জায়গায় জড়ো করে রাখছি সনুর জন্য, আর আমার ওয়েট করা হয়ে গেছে। তো করোনার টেনশনে আমার অনেক ওয়েট কমে গেছে, আমি আজকে 39 কিলো হয়েছি, আমার 43 ছিল। তো এই করোনার টেনশনে আমার ওয়েট কমিয়ে গেছে। ওই যে ধানের জমি দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগে বিকালে আসলে মাঠটাতে দেখতে। তাই এইগুলো এখন সাইকেলে করে বয়ে নিয়ে যাবে রাস্তাতে, ওখান থেকে লরি বোঝাই হবে। আমাদের আলু মাপা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে 5:30। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে বলো আমার ব্লগটা কেমন ছিল, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, আর সাবধানে থেকো, টাটা।